মাখলুকটা অনেক সুন্দর, গোলামটা অনেক সুন্দর, এর কাজ কে বলেন দেখি? যে আল্লাহর ইবাদত করা, যেই মানুষটাকে যেই মাখলুকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, ওই মাখলুকের কাজ হইল সে কথাও বলবে সুন্দর, কাজও করবে সুন্দর, তার সমস্ত কিছুর মধ্যে সৌন্দর্যের প্রতিফলন ঘটতে থাকবে। সুবহানাল্লাহ, যেহেতু সৃষ্টিটা সবচেয়ে সুন্দর তাহলে তার কথা হইতে হবে সবচেয়ে সুন্দর। তার কথা যদি গরুর মতো হয়, তার কথা যদি ছাগলের মতো হয়, তার কথা যদি কুকুরের মতো হয়, তাহলে তার আহসান তাকবীমের বৈশিষ্ট্য থাকবে না, তখন হয়ে যাবে কি, ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ, তখন হয়ে যাবে একেবারে সৃষ্টির নিম্ন স্তরে। এই জন্য যার গঠন সুন্দর, যার আকৃতি সুন্দর, তার কথাও হইতে হবে কি সুন্দর। সুন্দর কথাটা কি বলেন দেখি এবার, সুন্দর কথা কেমনে বলতে হয়? মানুষটা সুন্দর কথা কয় তিতা, এরকম মানুষ আছে না? দেখবেন অনেক মানুষ আছে, মানুষ খুব সুন্দর, চেহারা সুন্দর, বডি সুন্দর, সব সুন্দর, কিন্তু কথা কয় তিতা। দেখবেন অনেক মা বোন আছে খুব সুন্দর, কিন্তু স্বামীর সাথে কথা বলে কি কর্কশ, শাশুড়ির সাথে কথা বলে কিরকম কর্কশ, এমনি মহিলা খুব সুন্দর, মানুষ খুব সুন্দর কিন্তু কথা বলে তিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, যে মানুষকে আমি বানাইছি সুন্দর করে, আহসান করে, তার কথাটাও হইতে হবে আহসান। সে আহসান কথাটা হইল ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথার চাইতে আহসান কথা, সুন্দর কথার কার কথা হইতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি তার কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেওয়া, এটা হলো সবচেয়ে সুন্দর কথা, এটা হলো আহসান কথা, সবচেয়ে সুন্দর কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তুমি কথা বলতে চাও তাহলে তুমি উত্তম কথা বলো, কল্যাণকর কথা বলো, যদি তুমি কল্যাণের কথা বলতে না পারো তাহলে তুমি লিয়াসমুত চুপ করে বসে থাকো, কথা বললে ফালিয়াকুল খায়রা, কল্যাণের কথা বলো, এটা সুন্দর কথা বলো, আর সুন্দর কথা জানো না বসে থাকো, আবার সুন্দর কথা জানো না তাই বলে কথা বলতে যাইও না। এক লোক শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, শ্বশুর বাড়িতে গেছে, একটু শরম লাগে না জামাইয়ের কাছে, কি বলেন? আপনাদের দেশে জামাইরা শরম পায় না? আগে বিয়ে সাদের মধ্যে দেখতাম জামাইরা রুমাল দিয়ে একটু মুখের মধ্যে, ইদানিং আর দেয় না, এখন শরম কমে গেছে। আগে জামাইরা খুব শরম পাইতো শ্বশুর বাড়িতে গেলে মুখে রুমাল, তা এখন জামাই শ্বশুর বাড়িতে গেছে কথা বলে না, কারোর সাথে কথা কয় না, চুপ করে বসে থাকে। সবাইকে কি জামাইয়ের কাছে বিয়ে দিলাম, কথা কয় না, কিছু করে না, খালি আসে চুপ করে বসে থাকে। এখন শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়, সবাই শিখাই দেয়, এই মিয়া শ্বশুর বাড়িতে যাও কথা বলো না, কথা বলবা। আচ্ছা, গেছে শ্বশুর বাড়িতে, শাশুড়ি আসছে সামনে কথা বলার জন্য, এখন সে চিন্তা করে শাশুড়ির সাথে কি কথা বলবো, কিছু তো বলতে হবে, কথা না বলে বসে থাকে জামাইয়ের নামে বদনামি। তো শাশুড়িকে সালাম দিছে, প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে, আম্মা এখন কথা কই, আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়িকে জিজ্ঞেস করতেছে, আপনার বিয়ে হয়েছে কিনা, কারণ কথা তো কিছু বলতে হবে, কথা তো পাইতেছে না। আর শাশুড়ি কয়, আল্লাহ একবার, কোন জামাইয়ের কাছে বিয়ে দিলাম, জামাইয়ের তো নাট বল্টু সব লুজ হয়ে গেছে, কিছু আর নাই, আমার যদি বিয়ে না হয় কার মেয়ে বিয়ে করলো, আমার মেয়ে পাইলো কোথা থেকে?
সে যখন আমার মেয়ে বিয়ে করছে, হের আকলে তো থাকার কথা আমার বিয়ে হয়েছে কি হয়নি। এখন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, কথা যদি বলতে চাও ফালিয়াকুল খায়রা, কল্যাণের কথা বলো, সুন্দর কথা বলো, আর যদি না বলতে পারো লিয়াসমুত, চুপ করে বসে থাকো, কথা বলিও না। ওই শাশুড়ির জিজ্ঞেস করতে যাইও না বিয়ে হয়েছে কি হয় নাই, এইরকম কথার দরকার নাই, চুপ করে থাকো। কারণ প্রত্যেকটা কথার তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা যা জবান থেকে বের হয়, এই প্রত্যেকটা কথার আল্লাহ পাক রেকর্ড করার জন্য অতন্ত্র প্রহরী নিযুক্ত রেখেছেন। প্রত্যেকটা শব্দ রেকর্ড হচ্ছে, লেখা হচ্ছে। তাহলে কথা বলতে হলে সুন্দর মানুষের কথা হবে সুন্দর, কথা না বলতে বলে চুপ করে বসে থাকা এটাও সুন্দর, তাহলে গুনাহ হলো না। কিন্তু দেখা যায় আমরা চুপ করে বসে থাকতে পারি না। চা দোকানে যেভাবে ইসলামের গবেষণা হয়, চা দোকানে, আপনাদের দেশে হয়নি, চা দোকানে, হোটেলে, রেস্টুরেন্টে চার পাঁচজন বসলে এক একজন ইসলামী চিন্তাবিদ, বিশাল বিশাল ইসলামী চিন্তাবিদ, এক একজন এক এক ফতোয়া, এক এক মাসায়েল, এক এক বিষয় বলতে থাকে, যেটা বড় বড় ওলামায়ে কেরামও বলতে সাহস পায় না। সে অনর্গল ফতোয়া দিয়ে যাচ্ছে অথচ সে নামাজও পড়ে না, এরকমও ইসলামী চিন্তাবিদও আছে, নামাজ পড়ে না কিন্তু এমনি ইসলামের ব্যাপারে অনর্গল ফতোয়া দিয়ে যাচ্ছে, মাসালা দিয়ে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। আল্লাহ পাক মানা করছেন, খবরদার, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার যে বিষয়ে তোমার এলেম নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ওই বিষয়ে তুমি কোনোদিন কথা বলতে যেও না। তোমার এলেম নাই, পরিপূর্ণ জ্ঞান নাই, খবরদার কথা বলিও না। ইসলাম সম্পর্কে যেভাবে মনে চায় সেভাবে বলে দিবা, যা মনে চায় বলে দিবা। দেখবেন মসজিদে হঠাৎ করে একজন উঠি, ভাই দোস্ত বুজুর্গ বসেন সবাই, ইমানের মেহনতের কথা কই। এখন সে নিজেই ইমানের মেহনত কি বুঝে না, 40 বছর ইমানের মেহনতের কাজ করছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই ইমানের রসুল কয়টা বলেন দেখি, জানে না। ইমানের আহকাম কয়টা, জানে না। ইমানের আরকান কয়টা, জানে না। ইমান ভঙ্গের কারণ কয়টা, জানে না। তা আপনি 40 বছর কিসের মেহনত করছেন, আর মসজিদে লাফ মারি উঠে দাঁড়াই গেছে ইমানের ইমান আমলের কথা কইব। ইমান আমলের কথা বলতে হলে আগে এলেম লাগবে, এলেম ছাড়া কথা বলা যাবে না। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটা বাব কায়েম করছেন, বাবুল এলেম কাবলাল কাউলে ওয়াল আমল, কথা বলার আগে আমল করার আগে এলেম লাগবে। এবং তিনি দলিল দিয়েছেন কোরআনে কারিমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত দিয়ে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে এলেম শিখো লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। লা ইলাহা ইল্লাল্লাহ এলেম বিহীন বললে ঈমান হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হইলেও এলেম লাগে, আগে ওই এলেম শিখো, তারপরে ওয়াস্তাগফির লিযামবিকা আমল করো, ইস্তিগফার হলো আমল, আমল করো পরে, আগে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। এন এলেম নাই, কথা বলতে দাঁড়াই গেছে। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার হৃদয়, এই সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। তোমার প্রত্যেকটা জিনিস চোখের হিসাব হবে, কানের হিসাব হবে, মুখের হিসাব হবে, সুতরাং কথা বলতে গেলে হিসাব নিকাশ করে বলিও। তাহলে আহসান মানুষের কথা হবে কি, আহসান সুন্দর সুন্দর কথা হবে।